নির্বাচনের গরম হাওয়া লেগেছে কি কথা কেন ওরে বাবু তো কথা বলেন নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো সাসার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনতার দিদি আমায় ভুল এসব শুনে কলিম সাসা অনেকখানি রেগেছে রেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কলিম সাসা রেগেছে কেন তুমি এই কথা বলছিলাম তাই না কলিম সাসা কেন রাখলো কলিম সাসা গেল মেম্বারের কাছে বিধবা মাতার কার্ড করতে মেম্বার বলছে যে বিধবা মাতার কার্ড তোমার কি করে দেবো তুমি তো এখনো মরনি তোমার আগে মরা লাগবে তারপরে তোমার বউ বিধবা হবে তারপরে কার্ড করে দিতে পারবো বলছে দেখো কত যুবকেরা কত ভাবে ইমোতে কথা বলে হোয়াটসঅ্যাপে কথা বলে প্রেমপ্রীতি ভালোবাসা করে বুড়ো বয়সে আমার কোনো স্বপ্ন পূরণ হইলো না এখন বুড়ো বয়সে একটাই স্বপ্ন আমি তো গোয়াতখালিতে গোলাপ ফুল কিনে নিয়ে আর বুড়ির হাতে দিতে পারিনি কিন্তু আমি আমার জীবদ্দশায় তার হাতে একটা বিধবা ভাতার কার্ড ধরিয়ে দিয়ে দেখতে চাই কি কের কার্ড বিধবা ভাতার কার্ড ধরিয়ে দিতে চাই এটা হলো আমার চাচার স্বপ্ন নির্বাচনের গরম হাওয়া লেগেছে পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যায় তাহলে পরে আর একটা বাকি থাকে উঠাও তো মূর্তি আর বেশি টাইম লাগবে না ভাগে ভাগে দুইজন আসে ঘুরিয়ে যায় আমরা আনন্দ পাই এর মধ্যে একটা জানাজার নামাজ শুরু হবে আগামীকাল নয়টার সময় পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যায় দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো বসন্তের কোকিলরা এমন সাজে সেজেছে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা ভাঙা রাস্তা করিয়ে দেবে পিসের ঢালাই ঘরে ঘরে কারেন দেবে লোড সেদিনও না ওয়াদার কোনো শেষ নেই আছে না নাই ওয়াদা এমন করে যে চান্দ দেখে জমি কিনে বিলাপ করে দেবে পরে দেখা যায় যে আর খুঁজি পাওয়া যাচ্ছে না আল্লাহ মোটামুটি এই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির প্রচার ও প্রসারের জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন।